আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও চলে আসলাম আরও একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো ভীষণ মজাদার একটি পিঠা, তালের বড়া। এটি তৈরি করতে যা যা লাগছে, প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি তালের পিউরি এক কাপ পরিমাণ। আমি মেজারমেন্ট কাপের এক কাপ নিয়েছি, দিয়ে দিলাম হাফ কাপ চিনি। চিনি আর তালের পিউরিটাকে হ্যান্ড হুইস্কের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এক কাপ চালের গুঁড়া। আমি এখানে কেনা যে শুকনা চালের গুঁড়াটা পাওয়া যায় সেটা দিয়েছি, আপনারা চাইলে ভেজা চালের গুঁড়া দিয়েও পিঠাটা তৈরি করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা। আপনারা ময়দার পরিবর্তে আটাটাও অ্যাড করতে পারেন। আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কোরানো নারকেল 1/3 কাপ, লবণ দিয়ে দিচ্ছি সামান্য, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং পাউডার। আবারও নারকেল আর বেকিং পাউডারটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারের কনসিস্টেন্সিটা কেমন রেখেছি, এটা বেশি পাতলা হবে না আবার ভারীও হবে না। এবারে চুলা একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে, তেলটা গরম হয়ে আসলে বড়াগুলো হাতের সাহায্যে একটা একটা করে দিয়ে দিচ্ছি। তেলটা সম্পূর্ণ গরম হয়ে আসলে তারপরে বড়াগুলো দিয়ে দিতে হবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না, আর যারা চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। পরবর্তী ভিডিওগুলো পেতে বেল আইকনটি অন করে রাখবেন। সম্পূর্ণ প্যানে ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি। এভাবে এক পাশ হয়ে গেলে উল্টে পাল্টে ব্রাউন করে ভেজে নিব। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রাখবেন। বড়াগুলো হয়ে গেছে, আর একটু নেড়ে চেড়ে অয়েল স্ট্রেনার দিয়ে এগুলো উঠিয়ে নেব। এভাবে সব বড়া আমি একইভাবে ভেজে নেব। আমি একটা প্লেটে পরিবেশন করে নিলাম, আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি একটি পিঠা ভেতরে কেমন হয়েছে। বাহিরে অনেকটা ক্রিস্পি আর ভেতরে সফট একটা তালের বড়া। সবাই বাসায় ট্রাই করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।